नमस्कार, आमी सोमा। आमार छाद बागाने आपनादेर स्वागत। आशा करी सबाई सुस्थ आछेन एबं हासि आनंदे आछेन। प्रथमेई बोली सबाई निजेदेर सुस्थ रखार अवश्यई चेष्टा करबेन, निजेदेर सबसमय व्यस्त राखबेन, ताते किन्तु मानसिक भावे अनेक सुस्थ थाकबेन। आमरा किन्तु जतोई परिश्रम करी, आमरा मेयेरा जदि एकदिनेर बेशी दुदिन असुस्थ होये पड़ी, आमादेर किन्तु केउ पात्ता देबे ना। ताई निजेदेर सुस्थ रखाटा भीषण जरूरी। অতি অবশ্যই প্রাণায়াম করবেন, শরীর মন দুটোই কিন্তু ভীষণ ভালো থাকবে। যারা এখনো ভিনকা বসাননি অবশ্যই ভিনকা বসান, এবং ছোট গাছ বড় হওয়ার আগেই কিন্তু দু একবার পিঞ্চিং করে দিন, তাতে গাছ অনেক ঝাড়ালো হবে আর প্রচুর ফুল পাবেন। এই জিনিয়াটা একটু অন্য কম্বিনেশনে হয়েছে, না শেয়ার করে পারলাম না। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারা অবশ্যই জানাবেন আপনাদেরও কেমন লাগলো। এবার একটা মজার ব্যাপার দেখাই। যারা শীতকালে জিনিয়া লাগিয়েছিলেন, শীতকালে জিনিয়া গাছগুলো তো ছোট ছোট, সেগুলো কিন্তু একদমই ফেলে দেবেন না। অবশ্যই যত্ন করে রেখে দিন, জল দিন, দেখবেন ওই ফুলের বীজ পড়ে পড়েই পাশ দিয়ে প্রচুর ছোট ছোট চারা বেরিয়ে যাবে, যেগুলো থেকে আবার আপনি গাছ বড় করে অনাসে প্রচুর ফুল পাবেন। তাই অবশ্যই খেয়াল রাখবেন, শীতকালে জিনিয়া গাছ যদি এখনও কারোর নষ্ট না হয়ে গিয়ে থাকে, অবশ্যই তার আলাদা করে যত্ন নিন। এই দেখুন, আমার প্রত্যেকটা জিনিয়া গাছের পটে প্রচুর চারা বেরিয়ে গেছে, যেগুলো থেকে আশা করছি আমি আবার শীতকালের মতনই ফুল পাবো কিছুদিন বাদ থেকে। আমি কিছু চারা আলাদা আলাদা পটে সেগ্রিগেট করে দেব, তাতে আমারও আরও সুবিধা হবে, যাতে গাছগুলো সুন্দরভাবে আলো বাতাস জল পর্যাপ্ত পরিমাণে পায়। এই গাছটাতে লাস্ট ইয়ার একটাও ফুল হয়নি। আমি ভীষণ আশায় ছিলাম ইয়েলো রঙ্গন আমার আবার ফুটবে, আবার এবছর ফুটতে আরম্ভ করেছে এবং চারদিকে দেখছি কুড়িও এসেছে। এটা পিঙ্ক কালারের রঙ্গন, প্রচুর কুড়ি এসেছে একসাথে। আমি এই জায়গাটা না একটু অ্যারেঞ্জ করে সাজাতে হবে, কারণ অ্যালামন্ডা আর রঙ্গন গাছগুলো গায়ে গায়ে হয়ে যেতে কুড়িগুলো ঠিকমতো স্পেস পাচ্ছে না, ডালপালাগুলো একের পরেও এক উঠে গেছে। এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব, আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো গাছে প্রচুর রঙ্গন ফুল নিয়ে। ঠিকমতো জল দিলে জিনিয়া গাছে প্রচুর ফুল পাবেন, আর মাঝে মাঝে খোল জল আর মিক্সচার এর দারুণ ওষুধ। সেহেতু অবশ্যই যদি এখনও জিনিয়া গাছ না বসান, দু একটা বসিয়ে দিন, দেখবেন প্রচুর ফুল পাবেন অনেক দিন পর্যন্ত। এটা কিন্তু আমার একটা ক্যাকটাস গাছের ফুল, ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। সামনে থেকে এত ভালো লাগে, পুরো চৌকো ধরনের দারুণ সুন্দর লাগে, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ছাদ বাগানে কিন্তু প্রচুর কাজ থেকে থাকে, শুধু জল দিলেই আর গাছ পুঁতলেই হয় না, তাই প্রচুর ধৈর্য লাগে ছাদ বাগানে কোনো কিছু যত্ন করে তৈরি করতে। এটা আমার খুব প্রিয় স্পাইডার প্ল্যান্ট। আমি অনেক দিন ধরে ভাবছিলাম কবে স্পাইডার প্ল্যান্টের বেবি হবে, বেবি হবে, মানে এই ছোট ছোট গাছগুলোকে আমি স্পাইডার প্ল্যান্টের বেবি প্ল্যান্ট বলি। এগুলো আমার ভীষণ ভালো লাগে যখন চারদিক দিয়ে ঝুলে ঝুলে থাকে, এবং ছোট্ট ছোট্ট বেবি চারদিক দিয়ে ঝুলে পড়ে, হাওয়ায় যখন দোলে তখন দেখতে আরও সুন্দর লাগে। এগুলো যদি আপনারা অন্য পটে কাটিং করে বসিয়ে দেন, সেখান থেকে আবার একটা ভালো স্পাইডার প্ল্যান্ট পেয়ে যাবেন। যারা হ্যাঙ্গিং প্ল্যান্ট চান, অবশ্যই কিন্তু স্পাইডার প্ল্যান্ট বসাবেন, দেখতে কিন্তু এক কথায় অতুলনীয়, আর একদম এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন হয় না। আমি একটু পরীক্ষা করার জন্যে কটা প্ল্যান্ট একটু শেডেড এরিয়াতে রেখেছি, আবার কিছু প্ল্যান্ট একদম ডাইরেক্ট সানলাইটের তলায় রেখেছি, কিন্তু আমি দুটো পর থেকেই দেখছি সুন্দরভাবে বেবি প্ল্যান্ট হয়েছে, তাই আমি ভীষণ খুশি। এই দেখুন, এটা কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটে রেখেছি, তাও কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হয়েছে। শুধু একটা জিনিস ভীষণভাবে খেয়াল রাখি, এর গোড়া যেন শুকিয়ে না যায়, সুন্দরভাবে জল দিই। আমি কিন্তু আমার সময়টা বেছে নিয়েছি, আমি রাত্রিবেলায় ছাদে আলো জ্বালিয়েও কাজ করি, তাতে তো আমার কোনো অসুবিধা হয় না। আমার যেহেতু প্রচণ্ড মাইগ্রেন আছে, আমি যদি রোদের তাপ লাগাই সেটা প্রচণ্ড বেড়ে যাবে, আর আমার গাছের পিছনে কাজ করছি বলে মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে, কেউ পাত্তা দেবে না।
তাই জন্যে আমি আমার টাইমটা নিজেই ভাগ করে নিয়েছি, কোন সময়টা কাজ করলে আমি নিজে ভালো থাকবো এবং ফ্যামিলির সব কিছু ভালোভাবে মেনটেন করতে পারবো। আমি আরও সাথে সাথে কিছু কাজ করছি, সেগুলো অতি অবশ্যই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।